আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা তখন 4 নভেম্বর 2023 রোজ শনিবার, আর আজকে হামজা ডেইরি ফার্ম থেকে বেশ কিছু বাচ্চা সহ দুধের ও প্রেগন্যান্ট গাভী দেখাবো। গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো। তো আপনারা চাইলে সরাসরি গণিবাইয়ের সঙ্গে কথা বলে নিজ দায়িত্বে এগুলো সংগ্রহ করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গণিবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানাটা জানাবেন। মোহাম্মদ আব্দুল গনি মোল্লা, হামজা ডেইরি ফার্ম, আচ্ছা, পাবনা জেলার ভাঙ্গুরা থানা, গ্রাম চৌবাড়ি, হারোপাড়া। মূলত একটা বিক্রয় কেন্দ্র, বিক্রয় প্রতিষ্ঠান এটা। আচ্ছা, বেচা কেনা কেমন চলছে ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেরকম চালায়। হরতাল অবরোধের মধ্যেও কাস্টমাররা অনেকেই আসছে, মোটামুটি যারা হয়তো আমার এখানে সবসময় একই রকম বিক্রি, কোনো ডাল সিজন নাই, সবসময় শীত বর্ষা গ্রীষ্ম নাই, একরকমই বিক্রি, একইভাবে চলছে। এই সব তো হরতাল অবরোধের জন্য দেখা যাচ্ছে পাঠি সরাসরি কমাইছে, অনলাইনে প্রতিবেদন যতগুলো দিচ্ছে মোটগুলো বিক্রি হয়ে গেছে। অনলাইনে বিক্রি হচ্ছে? জি, অনলাইনে বিক্রি হচ্ছে। করোনার মধ্যে দেখা যায় অনেকে কিন্তু ঘরে বসেই গাভী নিয়েছে। জি জি। আচ্ছা, চাইলে হয়তো আপনার সাথে কথা বলে ঘরে বসেও গাভী নিতে পারবে? অবশ্যই নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো গনি ভাই চলুন, আজকে তো বাচ্চা সহ গাভী বেশি আছে। জি জি, চলুন এক এক করে দর্শকদের গাভীগুলো দেখাবেন, জাত মান দাম সম্পর্কে সঠিক একটা ধারণা দিন। চলেন গনি ভাই, আমরা এক নাম্বার সিরিয়ালে একদম বিগ সাইজের একটা বাচ্চা সহ বিগ বডির গাভী দেখতেছি। এই গাভীটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টাইন ফ্রিজিয়ান। জি জি। দাঁত বয়স কেমন হয়েছে ভাই? দাঁত 4 দাঁত। দাঁতের 4টা? জি। আচ্ছা, সাথে একটা অনেক বড় সরো বাচ্চা, বাচ্চাটা কয় নাম্বার? বাচ্চাটা প্রথম বাচ্চা, বাচ্চাটা ষাঁড় বাচ্চা হয়েছে। আচ্ছা, প্রথম বাচ্চা ষাঁড়। বাচ্চা সে বাচ্চা মানে এখনই 70-75 দাম হবে। বয়স কেমন হয়েছে? বাচ্চার বয়স মোটামুটি ধরেন 2 মাস হয়েছে। আচ্ছা, প্রায় 2 মাসের মতো হয়ে, 2 মাসের মতো হয়েছে। আচ্ছা, অনেক বড় সড় একটা বাচ্চা, ষাঁড় বাচ্চা, বাচ্চার ওজনই মানে 2.5 মনে হয়েছে সর্বনিম্ন। গরুর গাভী তো অনেক বিগ সাইজ, অনেক বিগ মানে লম্বার দিকে আর উচ্চতা ওইরকম 4-12 দেখানো তলা অনেক ভালো। দুধ কেমন আসবে? দুধগুলো আপনি 20-এর উপরে থাকবে। 20-এর উপরে? জি জি। কারণ এখন তো একদম ফুললি ফুল পরিপূর্ণ চলে আসছে, পরিপূর্ণ চলে আসছে দুধ। দর্শকরা চাইলে দহন করেও নিতে পারে। জি জি। আচ্ছা, এই অবস্থায় যদি বিক্রি করেন বিশাল আকৃতির এই গাভীটা, একদম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 2,55,000 টাকা করে। 2,55,000 টাকা? জি জি। আচ্ছা, 2,55,000 টাকার বিগ বডির বিগ সাইজের বাচ্চা সহ আমরা গাভী দেখে নিলাম দর্শক, এবং বাটগুলো দেখেন 4টা বাটি কিন্তু ক্লিয়ার, আর 4টা বাটির 4 জায়গাতে একদম ফ্রেশ বিগ সাইজের গাভী কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এই হামজা ডেইরি ফার্ম থেকে। চলুন আপনাদেরকে পরবর্তী গাভী দেখাই। গনি ভাই, আমরা 2 নম্বর সিরিয়ালে আরেকটা বাচ্চা সহ গাভী দেখতেছি, এই গাভীটা কি জাতের? এটা জার্সি, হলস্টাইনের একটু ক্রস আছে। আচ্ছা, জার্সির পার্সেন্টেজ বেশি আছে, ফ্রিজিয়ান মিক্সড আছে। দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। 4 দাঁত? জি জি। বাচ্চা কয় নাম্বার? এর প্রথম বাচ্চা দিছে। আচ্ছা, প্রথম বাচ্চা, কি বাচ্চা ভাই? বাচ্চা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, বয়স কেমন হয়েছে? বাচ্চার বয়স 2 দিন, গতকাল বাচ্চা হয়েছে রাত্রে। 2 দিনের বাচ্চা সহ, আর গাভীটা থেকে মোটামুটি কেমন আশা করতেছেন? গাভীটা থেকে মোটামুটি সকালবেলা আশা করছি 10-11 দুধ আসবে, 2 বেলা 16-17 লিটার। 2 বেলা 16-17 লিটার? জি জি। আচ্ছা, বাটটার সব? হ্যাঁ, 4 জায়গাতে আছে গরুটা, দুধের রেজাল্ট অনেক ভালো আছে, যাই নিক আপনি দহন করে নিতে পারবে গরুটা, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, যেহেতু বাচ্চা সহ দুধের গাভী, আর দর্শকদের সবসময় দুধের গাভী, আর জাতের দিকে একবারে 100-100 জাত আছে, যারা গরু চেনে তারা দেখলেই বুঝতে পারবে গরুগুলো। এখন এই অবস্থায় যদি বিক্রি করেন কেমন দাম চাচ্ছেন? এটার দাম পড়বে আপনার এই অবস্থা যদি কেউ নেয় 1,85,000 ফিক্সড দাম, কোনো দাম দর চলবে না এগুলোতে। 1,85,000? জি। 1,85,000 টাকা ফিক্সড একদম? একদম। 2 নম্বর সিরিয়ালের গাভীটা আমরা দেখে নিলাম দর্শক, চলুন আপনাদেরকে পরবর্তী যে গাভী রয়েছে সে গাভীটা দেখেন। গনি ভাই, আমরা 3 নম্বর সিরিয়ালে আরেকটা বড় গাভী দেখতেছি বাচ্চা সহ, এই গাভীটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টাইন ফ্রিজিয়ান, ডাবল বডির একটা গাভী, অনেক বিগ সাইজের গরু এটা। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত এটা 4 দাঁত ছিল, 6 দাঁত হচ্ছে, দাঁত পড়েছে 6 দাঁত। জি জি। বাচ্চা কয় নাম্বার ভাই? বাচ্চা এটা আপনার হলো 2 নম্বর বাচ্চা। দ্বিতীয় বাচ্চা? জি। বকনা বাচ্চা বাকি? বকনা বাছুর, মেয়ে বাচ্চা। আচ্ছা, বকনা বাচ্চা, বয়স কেমন হয়েছে বাচ্চাটা? বাচ্চার বয়স আছে 21 দিন বয়স। 21 দিন? জি। আচ্ছা, 21 দিন বাচ্চার বয়স, যেহেতু বড় বডির গাভী পরিপূর্ণ দুধ তো চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, দুধ চলে আসছে। কত কেজি পাওয়া যাচ্ছে? 2 বেলা আপনার 18 লিটার দুধ পাচ্ছে অলরেডি। 2 বেলা 18 লিটার? জি। বাটার সব ক্লিয়ার? একবারে বাটার সব ওকে, কোনো রং ইয়ে নাই।
আচ্ছা বিগ বডির গাবি যারা নেবে তারা এগুলো দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে জি জি এটার একদম কত আসবে ভাই এর দাম পড়বে 195000 টাকা একদম 195 জি 195000 টাকা আচ্ছা 195000 টাকা সকালবেলা একটু একটানে 12 1300 দুধ দেয় গরু আচ্ছা একটানে 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 12 এই যে দুই বেলা 18 গ্যারান্টি থাকবে জি নিক আচ্ছা যেহেতু বিগ বডির গাবি আর দর্শকরা যারা হয়তো বিগ বডির গাবি বা বাচ্চা সহ দুধের গাবি নেবেন একদমে আপনারা চাইলে গনিবার সঙ্গে কথা বলে গাবির এ টু জেড দেখে আপনারা সংগ্রহ করতে পারবেন চলুন আমরা পরে গাবিটা দেখি গনিবার 4 নাম্বার সিরিয়ালে লালচা রঙের আরেকটা গাবি দেখতেছি বাচ্চা সহ এই গাবিটা কি জাতের এটা জার্সি জাতের গাবি জার্সি জাতের গাবি দাঁত বয়স কেমন হইছে ভাই দাঁত এটা আপনি 6 দাঁত হচ্ছে 6 দাঁত জি আচ্ছা 6 দাঁত বাচ্চা কয় নাম্বার এটা বাচ্চা 3 নাম্বার বাচ্চা তৃতীয় বাচ্চা কি ষাড় না বকনা বাচ্চা বকনা বাছুর আচ্ছা বকনা বাচ্চা বয়স কেমন হয়েছে বাচ্চাটার বাচ্চার বয়স মোটামুটি ধরেন 15 দিনের মতো হয়ে গেছে 15 দিন জি জি আচ্ছা 15 দিনের মতো যেহেতু বাচ্চার বয়স হয়ে গেছে দুধের পরিমাণ কেমন আসবে দুধ যেন এটা সকালবেলা আপনার 12 11 ধরেন 11 আর বিকালে 5 17 গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা অল বাংলাদেশ গ্যারান্টি না 17 17 কম হলে 17 কম হলে আমার আচ্ছা বাটটা সব ক্লিয়ার হ্যাঁ বাট তাহলে সব কিছু ক্লিয়ার রোগগুলো দেখেন কি মোটা মোটা আর জার্সি অরিজিনাল জার্সি ছাড়া এরকম তোলা হয় না কোনো গরু দেখেন তোলা নিয়ে লড়া করে নিবর আচ্ছা বডিতেও মোটামুটি অনেক বড় সরো একটা বডি জি জি এই অবস্থা নিলে এটা একদম কত যাচ্ছেন এটা দাম পড়বে এই অবস্থা নিয়ে একদম কোনো দাম দর চলবে না একদম 75 1 লাখ 175000 টাকা ফিক্সড একদম একদম 4 নাম্বার সিরিয়ালে গাবি দেখে নিলাম চলুন পরে গাবিটা দেখাবেন গনি ভাই আমরা 5 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের এটা জার্সি জাতের গাবি জার্সি জাতের গাবি জার্সি আচ্ছা দাঁত বয়স কেমন হইছে এটা দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা বাচ্চা তো মানে প্রথম প্রথম বাচ্চা এটা আচ্ছা কি বাচ্চা ভাই হ্যাঁ এটা বকনা বাছুর কি বাচ্চা বকনা বাচ্চা বয়স কদিন হলো বাচ্চার বয়স মোটামুটি আছে 8 9 দিন হয়ে গেছে আচ্ছা 8 থেকে 9 দিন জি জি গাবিটা থেকে পরিপূর্ণ দুধ কয় লিটার আসতে পারে মানে সকালে 8 কেজির মতো দুধ আসছে সকালে 8 দুই বেলা 12 কেজি আচ্ছা দুই বেলা দিয়ে 12 কেজি আসবে জি 12 কেজি আচ্ছা এই অবস্থায় নিলে এটার একদম কত যাচ্ছে এটার দাম 140000 একদম একদম 140 জি 40 আচ্ছা 140000 টাকা একদমে আমরা আরেকটা গাবি দেখে নিলাম দর্শক এই গাবিটা যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান সাদা একটা খুব সুন্দর সাদা রঙের বাচ্চা সহ রয়েছে আপনারা চাইলে এগুলো দহন করে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন চলুন পরবর্তী গাবি দেখি দর্শক আমরা 6 নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা বিগ সাইজের গাবি দেখতেছি গনি ভাই এই গাবিটা কি জাতের এটা ফ্রিজিয়ান জাতের গাবি ফ্রিজিয়ান জাতের গাবি দাঁত বয়স কেমন হয়েছে 4 দাঁত হচ্ছে 4 দাঁত জি আচ্ছা 4 দাঁত বাচ্চা কয় নাম্বার দিবে এর প্রথম বাচ্চা দিবে আচ্ছা দাঁতে 4টা কিন্তু বাচ্চা দিবে প্রথম জি জি সময় আছে কত দিন এটা সময় আছে এখনো মোটামুটি 25 দিনের মতো টাইম আছে 25 দিন জি আচ্ছা 25 দিন এখনো যেহেতু সময় আছে এই অবস্থায় দেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে বাংলাদেশ যে কোনো প্রান্তে নিয়ে যাবে আচ্ছা এগুলোর একটা মিনিমাম আনুমানিক আইডিয়া দিবেন কেমন আসলে না আসলে গায় গরু কোনো রূপ আসে না তো এই গরুগুলো আপনি সকালবেলা 10 12 কেজি দুধ আসবে কিন্তু টাইম লাগবে এখনো বালান ছাড়তে ওর সুন্দর দুধ আসেন আচ্ছা এই অবস্থা নিলে এটার একদম কত যাচ্ছেন এটা দাম পড়বে 185000 টাকা 185 জি জি আচ্ছা 185000 টাকা ফিক্সড একদম জি চলুন তাহলে দর্শকদের পরের গাবি দেখাবেন দর্শক আমরা 7 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাবি দেখতেছি সাদা কালো রঙের বনি ভাই এই গাবিটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবি হলস্টাইন ফ্রিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে 4 দাঁত এটা 4 দাঁত জি বাচ্চা কয় নাম্বার দিবে প্রথম বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা দিবে সময় আছে কতদিন ভাই এটা সময় আছে আপনার এখনো 25 দিনের মতো এখনো 25 দিন জি জি আচ্ছা যেহেতু এখনো 25 দিন সময় আছে এই অবস্থায় দর্শকরা চাইলে বিগ বডির এই গাবিটা আপনার কাছ থেকে অনেক বিগ সাইজের গরু বিশাল তোলা হবে গরু আপনি প্রথমে 20 এর নিচে দুধ আসবে না তো পালা জায়গা দেখছেন কত এখন মাত্র একটু হালকা রস আইছে এখন সময় আছে এর মধ্যে একটা কভার হয়ে যাবে জি জি বলি ভাই এই অবস্থায় বিক্রি করলে 7 নাম্বার সিরিয়ালের এই গাবিটার দাম কত যাচ্ছে এটার দাম পড়বে 195000 টাকা 195 জি জি আচ্ছা 195000 টাকা ফিক্সড একদম একদম চলুন তাহলে দর্শকদের পরের গাবি দেখাবেন বড়ি ভাই আমরা শেষ মুহূর্তে আরেকটা গাবি দেখতেছি বাচ্চা সহ এই গাবিটা কি জাতের এটা মহিষ অস্ট্রেলিয়ান মহিষ অস্ট্রেলিয়ান অনেক বিগ সাইজের গরু কিন্তু এটা প্রথম বিয়ান 4 দাঁত আচ্ছা দাঁতের 4টা 4টা
সাথে কি বাচ্চা আছে গনি ভাই? বাচ্চাটা একবার শাহিয়াল বাচ্চা, অরিজিনাল শাহিয়াল এগেটের বাচ্চা হয়েছে, এগেটের শাহিয়াল। শাহিয়াল বেটের? জি জি, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি জি। আচ্ছা, তো গাভিটা এবং বাচ্চা দুটোই সুস্থ সবল আছে? ইনশাআল্লাহ আলবাগ দুটোই সুস্থ সবল আছে। আচ্ছা, এই অবস্থায় কেমন দুধের পরিমাণ আসতে পারে? গাভিটা দুধের রেজাল্ট আসলে বললে চার দাস, কিন্তু তিন দিন গেছে আর চার দিন হবে বাচ্চার বয়স। মানে গাভিটার দুধের রেজাল্ট মুখে বললে হয়তো অনেকে বিশ্বাস করবে না, আমি গাভিটা সরাসরি দুধ দহন করে দেখাবো। মানে তিন দিনের গাভির এত দুধ হয় তার জীবন আমি কোনোদিন দেখিনি, এই গরু আমি দেখছি। এখন দহন করে দেখাবো। সর্বনিচে দুধ হবে আপনার ধরেন 12 লিটার। 12 লিটার একবার নিচে করলাম। আচ্ছা আচ্ছা, গাভিটা থেকে দুই বেলা যত কমে 18 থেকে 20 দুধ আসবে প্রথম বিয়ে নেই, বিয়ে নেই। মৈশ্য অস্ট্রেলিয়ান গাভি আসলে অরিজিনাল যদি মৈশ্য অস্ট্রেলিয়ান কোনো গাভি হয় তার দুধ অমায়িক দুধ হয়, অপরিমাণ দুধ হয়, এই গাভিটা তার প্রমাণ। এই অবস্থায় যদি বিক্রি করেন কত দাম চাচ্ছেন? এই অবস্থায় 2,05,000 দাম পড়ে যদি কেউ নেয়। 2,05,000? জি, 2,05,000 টাকা। দরদামের সুযোগ নাই? না, এগুলো দরদামের সুযোগ নেই।